যদি কোনো চিটফান্ড টাকা ফেরত দিতে চায় অবিলম্বে টাকা ফেরত নিয়ে নিন, অবিলম্বে টাকা ফেরত নিয়ে নিন। তাতে যদি একদিনের জায়গায় দুদিন লাইন দিতে হয় দাঁড়িয়ে টাকা ফেরত নিন। সরকারকে না জানিয়ে, আইনকে না জানিয়ে নিজের জীবনে সর্বশান্ত সারা জীবনের রোজগার এভাবে নষ্ট করবেন। দলীয় সাংসদের পর এবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পর এবার অবিলম্বে চিটফান্ড থেকে টাকা তুলে নেওয়ার পরামর্শ মদন মিত্রর। রবিবার চিটফান্ড থেকে টাকা তুলে নেওয়ার জন্য আমানতকারীদের কাছে আবেদন জানান সাংসদ শুভেন্দু অধিকারী। আমানতকারীদের বলবো তারা যেন অবিলম্বে তাদের কাগজপত্র জমা দিয়ে তাদের আসল টাকাটা তুলে নেন এই ধরনের সংস্থা থেকে, যাতে আর অর্থনৈতিক বিপর্যয়ের সামনে কাউকে না পড়তে হয়। সাংসদ মন্ত্রীদের আবেদনের পাশাপাশি সারদাকাণ্ডের পর আর অন্যান্য চিট ফান্ডের উপর আস্থা রাখতে পারছেন না আমানতকারীরা। জেলায় জেলায় শুরু হয়েছে টাকা তোলার ধুম। এদিন জলপাইগুড়ির উকিলপাড়া এবং বীরপাড়ায় রোজভ্যালির অফিসে জড়ো হন আমানতকারীরা। তাদের দাবি পুরো টাকা ফেরত দিতে হবে। চিট ফান্ডে আর কোনো রাখবোই না টাকা পয়সা, সবই চিটিং। আজকে না হলে কালকে সবই চিটিং হবে। আসলটা এখন টাকা ফেরত পেলেই ওইটাই অনেক। যদিও সংস্থার তরফে জানানো হয় আমানতের এক বছরের মধ্যে টাকা ফেরত চাইলে আসল থেকে 10% কেটে নেওয়া হবে, আমানতের দু বছর পর টাকা ফেরত চাইলে সেক্ষেত্রে সুদ ছাড়া পুরো টাকাই ফেরত দেওয়া হবে। আমাদের সিস্টেমে যেটা আছে মিনিমাম তাকে প্রিন্সিপাল মানিটা এই মুহূর্তে রিটার্ন করে দেওয়া হচ্ছে, না ইন্টারেস্টটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। বালুরঘাটে রোজভ্যালি ব্রাঞ্চ অফিসে টাকা ফেরতের দাবিতে ভিড় জমান আমানতকারীরা। অভিযোগ আসল থেকে 20-25% কেটে টাকা দেওয়ার কথা বলছে সংস্থা। অন্যদিকে একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জেও। সকাল থেকে টাকা তোলার জন্য রোজভ্যালির অফিসে ভিড় আমানতকারীদের। রাজা চট্টোপাধ্যায়, মুন্না আগরওয়াল, সুদীপ চক্রবর্তী ও কমল প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।